নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় আগামীকাল শনিবার একত্রিশে ডিসেম্বর দু পাই দেখুন আমি একটি কথা বারবার বলছি আমাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে ধনভাবকে স্ট্রং করতে হবে এবং আমাদের মহাদশা অন্তর্দশা দশা কিসের চলছে এটা কিন্তু দেখা দরকার কারণ প্রাপ্তির ক্ষেত্রে অনেকে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছেন কারো কারো অল্পের জন্য প্রাপ্তি কিন্তু কেটে যাচ্ছে সেই জন্য আপনাকে অবশ্যই বিশেষভাবে আপনার ন্যাকাল চাটকে বিশেষভাবে দেখা কিন্তু দরকার অর্থাৎ আপনার জন্মছকে যে যে গ্রহগুলো শুভ অবস্থাতে আছে সেই সেই গ্রহগুলোকে বলবত্তা বৃদ্ধি করা কিন্তু দরকার আপনার জন্মছকে দেখা যাচ্ছে রাহুগ্রহ শুভ অবস্থাতে আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাব পীড়িত রয়েছে ভাগ্যভাবকে স্ট্রং করুন তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন বা রাহু আপনার জন্মকুণ্ডলিতে কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এটা কিন্তু আগে দেখে নিন অর্থাৎ আপনার ডিগ্রি এবং নক্ষত্র এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনার কিন্তু চট জলদি প্রাপ্তি কিন্তু ঘটবে অর্থাৎ যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই জায়গাগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার আগামীকাল দিনটি হচ্ছে শনিবার পরিগ্রহ যোগ রয়েছে রেবতী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে সকাল নটা থেকে আপনার দশটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়ে মধ্যে আপনার কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না কারণ রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট আগামীকালের পাঁচ রাশির আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম কুণ্ডুলির উপর এবার আমি পাঁচ রাশির নাম টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে জানাবো নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা উনিশ মিনিট থেকে আপনার বারোটা চুয়াল্লিশ মেষ রাশির আপনি যদি মানুষ আছেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং দুই আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে শুরু করে আপনার বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম অর্থাৎ চার নম্বর যে রাশি মহা সৌ সৌভাগ্যশালী রাশি তার আগে একটু আমি কথা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে শনি বা শুক্র অথবা আপনার বুধ গ্রহ পীড়িত রয়েছে কারণ রাহু গ্রহের পাশাপাশি এই তিনটি গ্রহের কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু রয়েছে অর্থাৎ শুক্র আপনার জন্মছকে কেমন রয়েছে বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে আপনার জন্মছকে বুধ কেমন রয়েছে শুক্র কেমন রয়েছে এবং শনি কেমন রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগটা কখন আছে দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ থাকে কারো ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে পরে আমি একটি কথা বারবার বলি কেউ কেউ বুঝতে পারে কেউ কেউ বুঝতে পারে না কারণ চার্ট রিফরমেশনের মাধ্যমে যদি আপনারা করেন আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু আনানো সম্ভব যাদের ক্ষেত্রে প্রাপ্তির কেটে গেছে আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তিটা কেটে গেছে বার চার্ট রিফরমেশান করুন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা কিন্তু বলবে কারণ আপনার জন্মছকে যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না কখন ঘটবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডুলির উপর জন্মকুণ্ডলীটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনার জন্মকুণ্ডলিতে কি কি দোষ আছে এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলি নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন হস্তরেখাতেও কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তি আছে কি নাই সেটা কিন্তু বলা কিন্তু সম্ভব কারণ জন্মকুণ্ডলি এবং হস্তরেখার মধ্যে কিন্তু আপনার বিশেষভাবে একটা মিল কিন্তু রয়েছে সাদৃশ্য রয়েছে অর্থাৎ আগেকার দিনে হস্তরেখা দেখে কিন্তু কুণ্ডুলি কিন্তু তৈরি হতো গ্রহের অবস্থানগুলো কিন্তু তৈরি হতো অর্থাৎ যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডুলি নেই তারা অবশ্যই হস্তরেখাটা আপনারা বিচার কিন্তু করুন এবার আমি যে রাশির আমি কথা বলবো আপনার চার নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আগামীকাল বছরের শেষ দিন মহা কোটিপতি যোগ দেখুন একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে আমি কখনোই দাবি করি না কিন্তু কিছু সংখ্যক মানুষে কিন্তু প্রাপ্তি করবে। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ থাকবে গাঢ় সম্ভাবনা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রাপ্তি কিন্তু হবে এবার আমি যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে মহা সৌভাগ্যশালী রাশি সে রাশি বিশেষভাবে প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে আপনার বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো অন্তিম এবং শেষ যে রাশি প্রত্যেকে আবারও বলবো জয় শনি মহারাজের জয় জয় ন্যায়কারক শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবার আমি আপনাদেরকে অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং এক আপনাদের যে শুভ সময় আগামীকাল সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে শুরু করে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ অর্থাৎ এই যে আমি আগামীকাল শনিবার যে পাঁচ রাশির কথা বললাম আউটস্ট্যান্ডিং প্রাপ্তি করতে চলেছে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ